हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल लोगोस बायो। आज के क्लास 12 सपुष्पक उद्भिदेर जनजनन चैप्टर थेके एक टॉपिक पढ़ब, से हे माइक्रोस्पोरोजेनेसिस। अर्थात सपुष्पक उद्भिदरा जो जनजनन करे थाके, आमरा जानी फुलेर बा सपुष्पक उद्भिदेर पुष्प हे रिप्रोडक्टिव अर्गान, फुल हे तादेर जौनांग हिसाब से काज करे। तो फुलेर विभिन्न स्तवकगुलो सम्पर्के आमरा पढ़ेछि आगे, फुलेर सहाज्यकारी स्तवक এবং যৌনজননে অংশগ্রহণকারী স্তবকগুলো আমরা জানি। তো সেখানে আমরা জানি যে যৌনজননে অংশগ্রহণকারী স্তবকগুলি হচ্ছে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। পুংকেশর চক্র যথাক্রমে পরাগধানী, পরাগদণ্ড বা পুংদণ্ড দ্বারা গঠিত হয়। অন্যদিকে গর্ভকেশর চক্র থেকে গর্ভমুণ্ড বা গর্ভপত্র, তার সঙ্গে গর্ভদণ্ড এবং গর্ভাশয়, যার মধ্যে থাকে ডিম্বক বা ওভিউল, এটা নিয়ে গঠিত হয়। এবারে কথা হচ্ছে পরাগধানীর ভেতর যে পরাগরেণু তৈরি হয়, এই পরাগরেণু তৈরির প্রক্রিয়ার প্রাথমিক ধাপটিকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। এবং পরিশেষে পরাগরেণু তৈরি হয়, যেটি সবসময় আমরা জানি যে জনন কোষ হিসাবে ব্যবহৃত হয়, এবং জনন কোষ সর্বদা হ্যাপ্লয়েড গ্যামেট দ্বারা সংগঠিত হয়। জনন মাতৃকোষ ডিপ্লয়েড গ্যামেট দ্বারা গঠিত হয়, কিন্তু জনন কোষ হ্যাপ্লয়েড ক্রোমোজোম দ্বারা গঠিত হয়, এটা আমরা জানি। তো এই যে জনন মাতৃকোষ থেকে, অর্থাৎ পরাগধানী থেকে পরাগরেণু তৈরি হবে, জনন কোষ তৈরি হবে, হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ, যেটাকে আমরা সপুষ্পক উদ্ভিদের পুরুষ ফুলকে যদি আমরা আলাদাভাবে চিহ্নিত করি, বা অনেক সময় উভলিঙ্গ ফুলগুলি হয়, তো পুরুষ যে অঙ্গটা অর্থাৎ পুংলিঙ্গ অংশটা, সেখানে অ্যান্থার বা পরাগধানী রয়েছে। এই পরাগধানীর ভেতর জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরির প্রক্রিয়াটিকে বলা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। তো আমরা দেখে নেব কিভাবে সপুষ্পক উদ্ভিদদের মধ্যে মাইক্রোস্পোরোজেনেসিস হয়। তো শুরু করার আগে, যারা চ্যানেলটিতে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যারা চ্যানেলটি দেখছো তোমরা ফলো করো, লাইক করো এবং শেয়ার করতে ভুলবে না। তো শুরু করা যাক তাহলে। আজকে আমরা পড়ব সপুষ্পক উদ্ভিদের যৌনজনন। সপুষ্পক উদ্ভিদের এই যৌন জনন পড়তে গিয়ে আমরা প্রথমেই যেটা পড়ে নেব সেটা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। আমরা যেটা পড়ব সেটি হচ্ছে আমাদের টপিক মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস কেন বলা হলো, কারণ এক্ষেত্রে মাইক্রোস্পোর বা ক্ষুদ্র রেণু তৈরি হবে, জেনেসিস মানে উৎপাদন হওয়া, মাইক্রোস্পোরোজেনেসিস। তো মাইক্রোস্পোরোজেনেসিস পড়তে গেলে সর্বপ্রথমে আমাদের যেটা পড়তে লাগে সেটা হচ্ছে অ্যান্থারের গঠন বা পরাগধানীর গঠন আমাদের দেখতে হবে। বেশিরভাগ ফুলেদের ক্ষেত্রে পরাগধানীর গঠন যেরকম হয়, আমরা দেখে থাকি এরকম দুটো লোব দ্বারা গঠিত একটি অংশ, যেটিকে আমরা বলি পরাগধানী। তো এই যে পরাগধানী, এটি দুটি লোব দ্বারা গঠিত, তাই একে বাইলোবড অ্যান্থারও বলা হয়। এটি হচ্ছে পরাগধানী এবং এটি হচ্ছে পুংদণ্ড। ওকে, তো পরাগধানী বাইলোবড আছে। আবার এই পরাগধানীকে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে আমরা এখানে দেখতে পারব এইরকম একটি গঠন, কেমন, যার মাঝখানে দুটি লোবের মধ্যে দুটি দুটি করে কিছু স্যাক লাইক স্ট্রাকচার বা থলির মতো গঠন দেখা যাবে। তো এই থলির মতো গঠনগুলোকে বলা হয় পোলেন স্যাক, পোলেন স্যাক বা পরাগথলি, পোলেন স্যাক বা পরাগথলি। এই পরাগথলির ভেতরই তৈরি হবে পরাগরেণু। তো এই পরাগরেণু উৎপাদন প্রক্রিয়াটা ভালোভাবে বুঝতে গেলে পারে আমাদের কিন্তু এই পরাগধানীর গঠনটাকে ভালো মতো জানতে হবে। ওকে, তো পরাগধানীর গঠনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, সর্বপ্রথমে যে চার কোণায় চারটা থলির মতো অংশ আছে, যেটাকে আমরা পরাগথলি বলছি। এবং যেহেতু এটা প্রত্যেকটা লোবে দুটো করে আছে, তার জন্য এই ধরনের পরাগধানীগুলোকে বাইলোব পরাগধানী যেমন বলে, ঠিক তেমনি আবার বলে ডাইথিকাস পরাগধানী। এদেরকে আবার ডাইথিকাস পরাগধানীও বলে থাকে, আমরা মাথায় রাখব ডাইথিকাস পরাগধানী।
তো এই যে ডাইথিকাস পরাগধানী এর ঠিক এই জায়গাটায় থাকে ভাস্কুলার বান্ডিলগুলো অর্থাৎ জাইলেম ফ্লোয়েম যেটা আমরা জানি জাইলেম ফ্লোয়েম যেটা সংবহন কলা আমরা বলতে পারি এখানে রয়েছে ওদের সংবহন কলাগুলো সংবহন কলা এবং এই যে ভাজ অংশগুলো দেখতে পাচ্ছি এই ভাজ অংশগুলোতে ওদের এই পরাগধানীর মধ্যে যখন পরাগরেণু তৈরি হয়ে যায় এবং তারা ম্যাচিউর হয়ে যায় তখন এই পরাগধানীটা বিদীর্ণ হয়ে যায় ফেটে যায় এবং সেখান থেকে তখন পরাগরেণুগুলো নির্গত হয় তো এই অংশটিকে বলা হয় স্টোমিয়াম স্টোমিয়াম আমরা মাথায় রাখবো এই অংশটিকে বলা হয় স্টোমিয়াম কেমন তো এবার আমরা দেখব যে এই পরাগধানীটা কীভাবে গঠিত হলো এবং পরাগধানীর ভেতরে পোলেন স্যাক রয়েছে তার ভেতরে কীভাবে আমাদের মাইক্রোস্পোরোজেনেসিস বা পরাগরেণু উৎপাদন হয় তার জন্য আমরা এই ধরনেরই আর একটা ছবি এখানে অঙ্কন করব তো আমরা একটা ছবি ড্র করে নিই ওকে এইখানে আমার রয়েছে পরাগথলিগুলো তো পরাগধানীর বা অ্যান্থারের সবচেয়ে বাইরের যে লেয়ারটা যেটাকে আউটার প্রোটেকটিভ লেয়ার বলা যায় সংরক্ষণ কলা দ্বারা গঠিত হয় এটিকে বলা হয় এপিডার্মিস এটিকে বলা হয় এপিডার্মিস এবারে এই যে পুরো পরাগধানীর গঠন দেখতে পাচ্ছি এই পরাগধানীর এই যে চারটে পোলেন স্যাক বা থলি তার ঠিক কোনাগুলোতে রয়েছে কিছু বিশেষ আকৃতির কোষ যাদেরকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ এবং এদের নিউক্লিয়াসগুলো অন্যান্য কোষের তুলনায় একটু বৃহৎ আকৃতির হয় চার কোনায় চারটি নিউক্লিয়াসযুক্ত কোষ রয়েছে যাদেরকে আমরা প্রাথমিকভাবে বলবো আর্কিস্পোরিয়াল কোষ আর্কিস্পোরিয়াল কোষ এই আর্কিস্পোরিয়াল কোষগুলো কিন্তু ডিপ্লয়েড ক্রোমোজোমযুক্ত 2N সংখ্যক হয় এবার এই আর্কিস্পোরিয়াল কোষগুলো বিভিন্নভাবে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেকগুলি কোষ তৈরি করে যেই কোষগুলি নিজেদের মধ্যে সুসজ্জিত হয়ে দুই ধরনের অ্যারেঞ্জমেন্ট করে একটি প্রকারভেদকে আমরা বলবো প্যারাইটাল কোষ আর আরেকটি প্রকারভেদকে আমরা বলবো প্রাথমিক স্পোরোজেনাস কোষ তো আমরা এটা এই সাইডে একটু অ্যারো করে ভাগ করে নেই আর্কিস্পোরিয়াল কোষগুলো ফার্দার ডিভাইড করবে মাইটোসিস প্রক্রিয়ায় এবং ডিভাইড করে প্রচুর কোষ তৈরি করবে কোষগুলো তারপর কলা তৈরি করবে তো এই কোষগুলো যে তৈরি করবে দু ধরনের কোষ তৈরি করে থাকে আর্কিস্পোরিয়াল কোষগুলো বিভাজিত হয়ে একটিকে আমরা বলবো প্যারাইটাল কোষ আর অপর ধরনের কোষকে আমরা বলবো প্রাথমিক স্পোরোজেনাস কোষ প্রাথমিক স্পোরোজেনাস কোষ প্যারাইটাল কোষগুলো নিজেদের মধ্যে সুসজ্জিত হয়ে এই টোটাল প্যারাইটাল কোষগুলোর কাজই হচ্ছে এই পরাগধানীর প্রাচীরটাকে সম্পূর্ণভাবে গঠন করা প্যারাইটাল কোষগুলোর কাজই হচ্ছে পরাগধানীর প্রাচীরটাকে সম্পূর্ণভাবে গঠন করা তো এই কাজটা সম্পন্ন করতে গিয়ে ও তিনটে কোষের লেয়ার তৈরি করে প্রাচীর তৈরি করতে গিয়ে প্যারাইটাল কোষগুলো তিনটে কোষের লেয়ার তৈরি করে সেই তিনটে কোষের লেয়ারগুলো আমরা এখানে ডিভাইড করে নিয়ে লিখব সবচেয়ে বাইরের যে লেয়ারটা তৈরি করে সেটাকে বলে এন্ডোথিসিয়াম 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 মাঝেরটা হচ্ছে মধ্যবর্তী স্তর এবং একদম ভেতরেরটাকে বলা হয় ট্যাপেটাম কেমন তাহলে এই হয়ে গেল প্যারাইটাল কোষ দ্বারা গঠিত তিনটে স্তর যা কিনা পরাগধানীর কোষ প্রাচীর গঠন করে তো এই তিনটে স্তর আগে আমরা দেখে নিই কীরকম হয় সর্বপ্রথমে আমাদের যে স্তরটা রয়েছে সেটিকে আমরা বলছি এপিডার্মিস কোষের স্তর তো এটি একটি মাত্র লেয়ার বা সিঙ্গেল লেয়ার দ্বারা গঠিত আমরা একটু ড্র করে নেব
যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবারে এন্ডোথিসিয়ামের পরের যে লেয়ারটা সেটাই কিন্তু হচ্ছে এন্ডোথিসিয়াম, যেটাও কিনা একটা মাত্র লেয়ার, সিঙ্গেল লেয়ার, এবং এটা তৈরি হয় আমরা বললাম এক্ষুনি প্যারাইটাল কোষ থেকে। এন্ডোথিসিয়াম লেয়ারটা কিন্তু তৈরি হয় প্যারাইটাল সেলগুলো ডিভাইড করেই, যেটা কিনা একটা কোষের স্তর। তো পুরো অংশটা জুড়েই কিন্তু এইভাবে বিস্তৃত থাকবে আমাদের এন্ডোথিসিয়ামটা। এবার এন্ডোথিসিয়ামের পরে যে সেলের লেয়ারগুলো থাকবে সেটাও প্যারাইটাল কোষ থেকে গঠিত হবে, তো সেটা কিন্তু দু থেকে তিনটে কোষের লেয়ার হবে। তো আমি এক জায়গাতেই দেখাচ্ছি, বারবার করে চারটা জায়গায় করতে যাচ্ছি না। এই কোষগুলো এখন আর অস্তিত্ব থাকবে না, তারা কারণ বিভাজিত হয়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু তিন থেকে চারটা লেয়ার তৈরি হবে, এখানে দেখতেই পাচ্ছি আমরা তিনটে লেয়ার তৈরি করেছে। ওকে, এখানে কিন্তু তিনটের মতো তিন থেকে চারটে লেয়ার তৈরি করেছে। আর এই যে গহ্বর আছে যেটাকে আমরা পোলেন স্যাক বা পরাগথলি বলি, তার পাশ দিয়ে আবার অন্য একটা কোষের স্তর দেখতে পারবো, যেটাকে আমরা বলবো ট্যাপেটাম, যেটাকে আমরা কি বলবো ট্যাপেটাম। এটাও কিনা একটা সিঙ্গেল লেয়ার, এক স্তরীয়। তাহলে এইখানে সবগুলোতে ট্যাপেটাম রয়েছে, এগুলোকে আমরা এইভাবে করে দিই। পরাগথলিটা কিন্তু ট্যাপেটাম দ্বারা সুরক্ষিত আছে। ওকে, আর বাদ বাকি অংশগুলোতে কিন্তু আমার মধ্যবর্তী স্তর এবং এন্ডোথিসিয়াম দ্বারা আবৃত আছে। তাহলে প্যারাইটাল কোষগুলো কিন্তু পরাগধানীর প্রাচীরটা গঠন করে ফেললো। এবার পড়ে রইল প্রাথমিক স্পোরোজেনাস কোষ। এই প্রাথমিক স্পোরোজেনাস কোষগুলো কিন্তু ঠিক এই পরাগথলির ভেতরে এইভাবে টাইটলি প্যাকড থাকে। পরাগথলির ভেতরে এরা কিন্তু এইভাবে টাইটলি প্যাকড থাকে। তো এইখানে আমাদের ট্যাপেটামের গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে, সেটা পড়তে হবে। ট্যাপেটাম এই যে স্তরটা যেটা পরাগথলিকে ঘিরে রেখেছে, এটা গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। যেমন পরাগথলির ভেতরে যে স্পোরোজেনাস কোষগুলো আছে সেগুলোকে পুষ্টি প্রদান করবে, যাতে করে তারা বিভাজনে সক্ষম হয় এবং বিভাজিত হয়ে হয়ে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে ফাইনালি আমাদেরকে মাইক্রোস্পোরগুলো দিতে পারে। এছাড়া যখন মাইক্রোস্পোর থেকে পরাগরেণু ডেভেলপমেন্ট হবে, তো সেই পরাগরেণু ডেভেলপমেন্টের সময় পরাগরেণুর যে বহিঃপ্রাচীর অর্থাৎ এক্সাইম, সেটা গঠনের জন্য একটা রাসায়নিক পদার্থ এরা ক্ষরণ করবে, কারণ এদের ক্ষরণকারী ক্ষমতা রয়েছে ট্যাপেটাম কোষগুলোর। তো সেই পদার্থটার নাম হচ্ছে স্পোরোপোলেনিন, আমরা পরে আবার পড়ব, নামটা বলে দিচ্ছি। স্পোরোপোলেনিন বলে একটি রাসায়নিক বস্তু ট্যাপেটাম থেকে খরিত হয়, যা কিনা পরাগরেণুর বহিঃপ্রাচীর গঠন করে, পরাগরেণুর এক্সাইন গঠন করে। স্পোরোপোলেনিন পরাগরেণুর এক্সাইন গঠন করে। পরাগরেণু যখন গঠন করবো তখন আমরা এক্সাইন কীরকম দেখতে হয় সেটা দেখে নেব। তো ঠিক আছে, ভালো কথা, পরাগরেণুর ডেভেলপমেন্টে সাহায্য করে, মাইক্রোস্পোর স্পোরোজেনাস কোষগুলোকে পুষ্টি প্রদান করে এবং তাদেরকে সুরক্ষা প্রদান করে থাকে, এই কাজগুলো করে থাকে। এছাড়া ট্যাপেটাম থেকে ক্যালেজ বলে আরেক ধরনের বস্তু খরিত হয়। স্পোরোপোলেনিন যেমন খরিত হয়, তেমনি আরেকটি বস্তু খরিত হয় যেটার নাম হচ্ছে ক্যালেজ। এবার এই ক্যালেজ কী করে, যখন পরাগরেণু গঠন হয় তখন মাইক্রোস্পোরের উপর ক্যালোজ বলে একটা রাসায়নিক বস্তুর আস্তরণ থাকে, সেই রাসায়নিক বস্তুর আস্তরণ ক্যালোজকে সরাতে বা পাচ্ছিত করতে এই ক্যালেজ কাজে লাগে। আর এই ক্যালেজ কিনা তৈরি হয় ট্যাপেটাম স্তর থেকে। তাহলে ট্যাপেটামের তিনটে কাজ আমরা দেখলাম, একটা হচ্ছে প্রোটেকশন দেওয়া, কাকে প্রোটেকশন দেওয়া, প্রাইমারি স্পোরোজেনাস সেলগুলোকে, দুটা তাদেরকে নিউট্রিশন প্রোভাইড করা যাতে তারা মাইটোসিস এবং মিওসিস করে মাইক্রোস্পোর তৈরি করতে পারে, আর তিন নম্বর হচ্ছে স্পোরোপোলেনিন ক্ষরণ করা, যা দিয়ে পরাগরেণু যখন তৈরি হবে তার বহিঃপ্রাচীর গঠিত হবে, আর একটা কাজ হচ্ছে পরাগরেণু তৈরির সময় মাইক্রোস্পোরগুলোর উপর থাকা ক্যালোজের আস্তরণকে পাচিত করার জন্য ট্যাপেটাম থেকে ক্যালেজ খরিদ হয়। ওকে, তো এই কাজগুলো আমাদের হয়ে গেল। তো সবগুলো পরাগথলির ভিতরেই একই রকম জিনিস থাকে,
এবারে প্রত্যেকটা পরাগ থলির ভেতরে এই যে স্পোরোজেনাস কোষগুলো আছে, এই স্পোরোজেনাস কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় প্রথমে ডিভাইড করবে, বিভাজিত হবে, এবং বিভাজিত হয়ে ওরা যেটা তৈরি করবে সেটা হচ্ছে প্রাথমিক রেণু মাতৃকোষ। প্রাথমিক রেণু মাতৃকোষ এইখানে রয়েছে, এই কোষগুলোকে আমরা এখন বলছি প্রাইমারি স্পোরোজেনাস, স্পোরোজেনাস কোষ, তাই তো? আচ্ছা, আর কি দেখলাম আমরা এখানে? এই এইটা হচ্ছে আমাদের এপিডার্মিস, আমরা অঙ্কন করেছি। এইদিকে আমরা লাল রঙের যে লেয়ারটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটাতে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসগুলো দেওয়া হলো না। এই লাল রঙের স্তরটাকে আমরা বলছি এন্ডোথিসিয়াম, এন্ডোথিসিয়াম। আর এই যে বেগুনি রঙের যে স্তরটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি মধ্যস্তর, মধ্যস্তর, ওকে। আর এই সবুজ রঙের স্তরটিকে আমরা বলছি, এইটাকে আমরা বলছি ট্যাপেটাম। কেমন? ট্যাপেটাম। তো মোটামুটি এইটা একটা অ্যান্থারের প্রকৃত গঠন। আমরা যে মাইক্রোস্পোরোজেনেসিস পড়বো, সেই মাইক্রোস্পোরোজেনেসিস পড়ার জন্য আমাদের এই পরাগধানীর যে গঠনটা, সেই গঠনটা কিন্তু আমাদের জানা খুব জরুরি ছিল। তো এই আমাদের একটা গঠন হয়ে গেল। তো নেক্সট ইমেজে আমরা মাইক্রোস্পোরোজেনেসিসটা বুঝব। তো আমি এই সাইডটা একটু ইরেজ করে দিচ্ছি, আর কি স্পোরিয়াল কোষ এবং এই সাইডটা একটু মুছে দিচ্ছি আমি। আচ্ছা, ডাইথিকাস পরাগধানী এটা ছিল, এটা একটু মুছে দিলাম, আমার একটু জায়গার দরকার আছে বলে। এবারে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। এই প্রাইমারি স্পোরোজেনেসিস বা প্রাইমোডিয়াল স্পোরোজেনাস কোষ, প্রাথমিক স্পোরোজেনাস কোষগুলো এবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। আমরা এখানে একটা ছকের মাধ্যমে জিনিসটা বুঝব। প্রাথমিক স্পোরোজেনাস কোষ, স্পোরোজেনাস কোষ যার কিনা 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, সে এবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে রেণু মাতৃকোষ গঠন করবে। কি করবে? রেণু মাতৃকোষ, যার কিনা ক্রোমোজোম সংখ্যা, যেহেতু মাইটোসিস প্রক্রিয়া হবে তাই তারও ক্রোমোজোম সংখ্যা 2n থাকবে। তো আমরা সাইডে লিখে দেবো এখানে, এটা মাইটোসিস প্রক্রিয়ায় ঘটল, মাইটোসিস। এবারে এই রেণু মাতৃকোষ প্রথমে মিওসিস ওয়ানের মাধ্যমে দুটো কোষ তৈরি করবে, যার কিনা ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাবে। মিওসিস ওয়ান আমরা দেবো এখানে গৌণ মাতৃকোষ বলবো, গৌণ মাতৃকোষ, গৌণ মাতৃকোষ না বলাই ভালো। এটা সরাসরি স্পোর তৈরি করবে, যেটা দুটো ধাপের মাধ্যমে সম্পন্ন হতে পারে। একটাকে আমরা বলতে পারি, এটা যদি একটা কোষ হয় সেটা বিভাজিত হবে, প্রথমে আমাদের 2n ছিল এখানে, মিওসিস ওয়ানের ক্ষেত্রে nn হয়ে যাবে, যেটা রাজবিভাজন বলছি, এবং মিওসিস টু এর ক্ষেত্রে আমরা জানি যেটা সমবিভাজন বা মাইটোসিস হিসাবে দেখতে পারি। তো এখানে কিন্তু আমাদের এইভাবে মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর মাধ্যমে চারটি মাইক্রোস্পোর তৈরি হবে। এটা হচ্ছে মিওসিস ওয়ান, এটা মিওসিস টু, মিওসিস টু দিয়ে আমাদের তৈরি হলো মাইক্রোস্পোর, মাইক্রোস্পোর। এইভাবে কিনা মাইক্রোস্পোরগুলি গঠিত হয়। তো এখানে যদি আমরা এই ইমেজটার মধ্যে দেখি, তো এই ইমেজটার মধ্যে আমরা দেখব হলুদ রঙের কোষগুলো এবার বিভাজন হয়ে প্রথমে ওরা বড় আকৃতির কিছু কোষ তৈরি করবে। ঘন সন্নিবিষ্ট ছিল, এবার তারা আলাদা হয়ে গেল, দিয়ে বড় আকৃতির কিছু কোষ তৈরি হলো, যারা কিনা ক্রমাগত বিভাজন হতে হতে, এটা একটা পরের লেয়ার, এখান থেকে ধাপে ধাপে যদি আমরা অ্যারো চিহ্ন দিই, মানে প্রত্যেকটার মধ্যেই এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু আমরা ধাপে ধাপে বোঝার জন্য আলাদা আলাদা করে এই ঘরগুলোকে বা পোলেন স্যাকগুলোকে ব্যবহার করছি। তো এর উপরে আমরা ট্যাপেটামের স্তর করে দিই। এখানে কিন্তু আমরা দেখবো এবার মাইক্রোস্পোরগুলো তৈরি হয়ে গেছে,
এবং এই মাইক্রোস্পোরগুলো সচরাচর যেটা থাকে যে ক্যালোজ দ্বারা আবৃত থাকবে একটু আগে বললাম, আর এরা একটা বিশেষ সজ্জায় আবৃত থাকে সেটাকে বলা হয় টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট বা আইসোবাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট। এই যে চারটা মাইক্রোস্পোর তৈরি হলো প্রাথমিক স্পোরোজেনাস কোষ থেকে, তৈরি হলো চারটা মাইক্রোস্পোর। প্রাথমিক স্পোরোজেনাস কোষে ক্রোমোজোম সংখ্যা ছিল 2n, আর আমার এখানে তৈরি হলো n সংখ্যক। এই যে এটা তৈরি হলো, এরা কিন্তু এবার বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্টে থাকে, যেমন ক্যালোজ থাকে সবচেয়ে বাইরে, ক্যালোজের স্তর থাকে, এবং তার ভেতরে এইভাবে করে যেহেতু চারটে, তো এই চারটে কোষ এইভাবে করে নিজেদের মধ্যে সজ্জিত থাকবে। এবং এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি, আরেকটা পেছন দিকে আছে। এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে বলা হয় টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট অফ মাইক্রোস্পোর, টেট্রাহেড্রাল সজ্জা। ওকে, এইরকম থাকলে পরে আবার যদি আমি এইরকম দেখি যে তারা নিজেদের, এটা ক্যালোজের স্তর, তারা নিজেদের মধ্যে এইভাবে করে সজ্জিত রয়েছে, পাশাপাশি দুটো, এটাকে যদি মাঝ বরাবর ভাগ করে দিই তাহলে বাইল্যাটারাল হয়ে যাবে, তখন এটাকে বলা হবে আইসো বাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট, আইসো বাই ল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট। ওকে, এই মাইক্রোস্পোরগুলো এইভাবে থাকতে পারে নিজেদের মধ্যে। আবার এক আরও এক রকমের থাকে যে মাইক্রোস্পোরগুলো নিজেদের মধ্যে এইভাবে লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে থাকলো, নিজেদের মধ্যে এইভাবে প্রত্যেকটা মাইক্রোস্পোর নিজেদের মধ্যে এইভাবে লম্বালম্বিভাবে সজ্জিত থাকলো, তো এটাকে আমরা বলবো লিনিয়ার সজ্জাক্রম, লিনিয়ার। আর এক রকমের দেখা যায় যেটাকে বলে টি শেপেড অ্যারেঞ্জমেন্ট, যেটা প্রথমে একটা বড় কোষ থাকে, তারপরে দুটো মাঝারি সাইজের কোষ থাকে, এবং লাস্টে আর একটা ছোটো কোষ থাকে, এই চারটে কোষ হয়ে গেল। এইভাবে এরা টি আকৃতির হয়ে থাকে, এটাকে টি শেপেড বলে, টি শেপেড অ্যারেঞ্জমেন্ট অফ মাইক্রোস্পোর। তো এইভাবে এরা থাকে। তো বেশিরভাগ সপুষ্পক উদ্ভিদদের মধ্যে এই টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট যেটা আমরা করেছি এইটা কিন্তু বেশি দেখা যায়। ওকে, টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশি দেখা যায়। তো এই হয়ে গেল আমাদের পরাগধানীর গঠনের চিত্র, পরাগধানী কী দ্বারা গঠিত হয়, পরাগধানীর প্রাচীরের বিভিন্ন গঠনগুলো, যেটা প্যারাইটাল কোষ দ্বারা গঠিত হয়, সবচেয়ে বাইরে রয়েছে এপিডার্মিস লেয়ার, তার ভেতরে রয়েছে এন্ডোথিসিয়াম, তার ভেতরে রয়েছে মধ্যস্তর, তার ভেতরে রয়েছে ট্যাপেটাম, এবং ট্যাপেটাম যেটা কিনা পরাগথলিগুলোকে আবরিত করে রেখেছে। এবার পরাগথলির ভিতরে রয়েছে আমাদের স্পোরোজেনাস কোষ, এই স্পোরোজেনাস কোষ কিন্তু তৈরি হয় আবার এই সেই আর্কিস্পোরিয়াল কোষ যেটা প্রথমে ছিল, এটা এখন আর দেখা যাবে না। এই আর্কিস্পোরিয়াল কোষ ডিভাইড হয়ে আমরা জানি যে প্রথম দিকে তৈরি করে প্যারাইটাল কোষ আর স্পোরোজেনাস কোষ। প্যারাইটাল কোষ তৈরি করছে আমার এন্ডোথিসিয়াম, মধ্যবর্তী স্তর এবং ট্যাপেটাম, অন্যদিকে স্পোরোজেনাস কোষ থেকে পরবর্তীতে আমাদের তৈরি হলো মাইক্রোস্পোর। এবারে এই মাইক্রোস্পোরগুলো কিন্তু এখনও পরাগরেণু তৈরি করেনি, এই মাইক্রোস্পোর থেকে যে পরাগরেণু তৈরি হবে এই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হবে মাইক্রোগ্যামেটোজেনেসিস, এই প্রক্রিয়াটাকে বলা হবে মাইক্রোগ্যামেটোজেনেসিস। সেটা আমরা এই ভিডিওতেই বুঝে নেব যে মাইক্রোগ্যামেটোজেনেসিস কী। আমরা এই ছবিটা মুছছি না, এই সাইডটা মুছে দিই, এটা স্কিমেটিক ওয়ে বা শব্দছকের মাধ্যমে মাইক্রোস্পোরোজেনেসিসকে আমরা এখানভাবে ডিসক্রাইব করতে পারি বা এই ছবির মাধ্যমেও ডিসক্রাইব করতে পারি। এবারে কি হচ্ছে, এই যে মাইক্রোস্পোরগুলো আমার তৈরি হলো, টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টে হোক বা টি শেপেড হোক বা লিনিয়ার হোক, যেভাবেই হোক, তো টেট্রাহেড্রালটাকে ধরলাম, এই টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টে আমার এখানে চারটা মাইক্রোস্পোরগুলো আছে। এবার এই মাইক্রোস্পোরগুলো, এই যে নিউক্লিয়াসটা আছে, প্রত্যেকে ট্যাপেটাম থেকে ক্যালেজ খরিত হচ্ছে, ক্যালেজগুলো এই ক্যালোজকে ডাইজেস্ট করে দেবে এবং সেলগুলো সবাই কিনা আলাদা আলাদা হয়ে যাবে, যাদের নিউক্লিয়াস এন সংখ্যক আছে। প্রত্যেকটা কোষ কী করবে, এবার নিজেদের নিউক্লিয়াসগুলো, এদের যেহেতু এরা উদ্ভিদ কোষ তো এদের বড় সাইজের একটা ভ্যাকুয়েল আছে, এই ভ্যাকুয়েলের সাইজটা আস্তে আস্তে আরও বড় হতে থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে তাই হয়। তো আমরা একটা ইমেজ দিয়ে বুঝি জিনিসটা, তাহলে আমাদের ভালো হবে, জায়গা পাবো অনেকটা। তো এই যে কোষটা যার নিউক্লিয়াস ছিল, তো এই ভ্যাকুয়েলটা আস্তে আস্তে নিউক্লিয়াসটাকে একদিকে ঠেলতে থাকে, ও বড় হতে থাকে, নিউক্লিয়াসটা একদিকে যেতে থাকে, কম্প্রেসড হয়ে যায়, ভ্যাকুয়েলটা বড় হচ্ছে, নিউক্লিয়াসটা ছোট হচ্ছে, এভাবে চ্যাপটা হচ্ছে,
চারটা হতে হতে নিউক্লিয়াসটা এইভাবে এক সময় বেমতন্তু গঠনের মাধ্যমে এরা বিভাজন হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াস দুটো হয়ে যায়। ওকে, তো পরিশেষে আমরা দেখতে পারবো যে একটাই কোষ, তার মধ্যে একটা বড় আকৃতির নিউক্লিয়াস আর একটা ছোট আকৃতির নিউক্লিয়াস, দিয়ে মাঝখানে একটা সেল প্লেট তৈরি হয়ে যাবে। এবং এখানে যে দেখবো সেল প্লেটটা তৈরি হলো বা কোষপাত গঠনের মাধ্যমে কোষ প্রাচীর গঠন হয়ে গেলো, নতুন একটা কোষ প্রাচীর গঠন হলো, তো একটাতে দেখছি বেশি সাইটোপ্লাজম আছে, একটাতে কম সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াসটা একটাতে একটু বড়, একটাতে একটু ছোট। তো এই যে একটাই কোষ ছিল তার মধ্যে কিন্তু দুটো কোষ তৈরি হয়ে গেলো, দুটো নিউক্লিয়াস যুক্ত। ওকে, প্রাথমিক অবস্থায় এই কোষ প্রাচীরটা থাকে না, পরে কোষ প্রাচীরটা গঠিত হয়। এই অংশটাকে বলা হয় ভেজিটেটিভ অংশ বা ভেজিটেটিভ কোষ, ভেজিটেটিভ কোষ বড়টাকে, আর ছোটোটাকে বলা হয় জেনারেটিভ কোষ, ছোটোটাকে বলা হয় জেনারেটিভ কোষ। ভেজিটেটিভ কোষ কী এবং জেনারেটিভ কোষ কী এটা আমরা পরে পড়ব, যখন দ্বিনিষেক প্রক্রিয়াটা পড়ব তখন আমরা এটা দেখব। তো ভেজিটেটিভ কোষ আর জেনারেটিভ কোষ এই দুটো তৈরি হয়ে যাওয়ার পর আমরা প্রথমেই পড়েছিলাম যে ট্যাপেটাম থেকে স্পোরোপোলিনিন বলে একটা রাসায়নিক বস্তু খরিত হয়, যে স্পোরোপোলিনিন কী করবে এবার এর গায়ের ওপর একটা আস্তরণ তৈরি করবে, যেটাকে আমরা বলছি এক্সাইন, যেটাকে আমরা কি বলছি এক্সাইন, যেটাকে আমরা বলছি এক্সাইন। দিয়ে ভেতরের স্তরটাকে আমরা বলছি ইনটাইন, ইনটাইন, আর এই যে বাইরের যেটা স্তর তৈরি হলো এটাকে বলছি আমরা এক্সাইন, এটাকে আমরা বলছি এক্সাইন। এইবার আমার একটা পরাগ রেণু গঠিত হলো, এই রকম দেখতে হয় একটা পরাগ রেণু। এবং এই যে ইনটাইন এবং এক্সাইন এই দুটোকে একত্রে আবার বলা হয় স্পোরোডার্ম, স্পোরোডার্ম, অর্থাৎ পরাগ রেণুর প্রাচীরের যদি এক কথায় আমরা বলতে পারি প্রাচীরকে কী বলা হয় তাহলে আমরা বলবো স্পোরোডার্ম, যা কিনা দুটি স্তর দ্বারা গঠিত, একটা হচ্ছে ইনটাইন, ভেতরেরটা ইনটাইন ইন্টেরিয়ার, তো ইনটাইন বাইরে রয়েছে তার জন্য এক্সাইন, আর ইনটাইন আর এক্সাইনের মাঝখানে যে খাঁজগুলো আছে সেগুলোকে বলে জার্মিনাল পোর, এখান থেকে জার্মিনেশন হয়। জার্মিনাল পোর নিষেক প্রক্রিয়ার সময় এখান থেকে ছিদ্র হয়, এখানে ছিদ্র থাকে, সেখান দিয়ে পোলেন টিউব তৈরি হয়। পোলেন টিউব কি আমরা দ্বিনিষেক প্রক্রিয়ার সময় পড়ব, বা যখন আমরা স্ত্রীলিঙ্গ ধর উদ্ভিদের মধ্যে মেগাস্পোরোজেনেসিস প্রক্রিয়া পড়ব। এটা যেমন মাইক্রোস্পোরোজেনেসিস পড়লাম এবং মাইক্রোগ্যামেটোজেনেসিস অর্থাৎ গ্যামেট তৈরি করলাম, মানে আমাদের এই পরাগরেণু তৈরি করলাম, এটা গ্যামেট। এখানে দু ধরনের নিউক্লিয়াসযুক্ত কোষ রয়েছে, একটাই কোষ পরাগরেণু কোষ, তার মধ্যে কিন্তু দুটো নিউক্লিয়াসযুক্ত কোষ অংশ রয়েছে। ওকে, তো এই হয়ে গেল আমাদের সপুষ্পক উদ্ভিদের মাইক্রোস্পোরোজেনেসিস এবং ফরমেশন অফ অর ডেভেলপমেন্ট অফ পোলেন গ্রেন। এর পরের ভিডিওতে আমরা মেগাস্পোরোজেনেসিস প্রক্রিয়াটি পড়ব। থ্যাংক ইউ।